মানে একই ভাষা, একই সাহিত্য, একই সংস্কৃতির মিলের কারণে একটা ঐক্যবদ্ধতা কাজ করেছিল। এবং যেই ঐক্যবদ্ধতার মাধ্যমে দেখা যাচ্ছে যে 1971 সালের মুক্তিযুদ্ধে সমস্ত বাঙালিরা তারা ভেবেছে যে এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে, এবং তারা একযোগে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দেশকে স্বাধীন করে। এই যে যে তাদের মানে তোমার একটা এক ধরনের কৃষ্টি, একই ধরনের ভাষাগত ঐক্য, সাহিত্য, সংস্কৃতি, পোশাক আশাক, খাবার দাবারের মিল, সব কিছু মিলিয়ে তাদের ভিতরে একটা ঐক্যবদ্ধ চিন্তা চেতনাও কিন্তু একইভাবে জাগ্রত হয়েছিল, যার ফলশ্রুতিতে আমরা দেখি যে বাঙালিরা এক হয়ে একটা সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিতে পেরেছিল। এবং এটা আমাদের বাংলাদেশ সংবিধানের নবম অনুচ্ছেদে বলা হয়েছে যে তোমার ভাষাগত সাংস্কৃতিকগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ সংকল্পবদ্ধ সংগ্রাম করে, সেই সংগ্রামের ফলে তারা একটা সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিয়েছিল। এবং জাতির ঐক্য সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। বাঙালি জাতির ঐক্য সংহতির মূলে রয়েছে ভাষা, সাহিত্য, সংস্কৃতির অভিন্নতা, এবং বাঙালিরা একটি স্বতন্ত্র জাতি। এ হলো আমাদের বাঙালি জাতীয়তাবাদ। এখন আমরা আলোচনা করব সমাজতন্ত্র। সংবিধান অনুচ্ছেদে 10-এ বলা হয়েছে যে মানুষের উপর মানুষের শোষণ, নিপীড়ন, নির্যাতন করা যাবে না, মুক্ত ও ন্যায়ানুক সাম্রাজ্যবাদী সমাজ লাভ নিশ্চিত করার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হইবে। এটা কিন্তু আমাদের সংবিধানের তোমার 10 অনুচ্ছেদে বলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে সমাজতন্ত্র, এটা তোমার সেই কালমার্ক্সের সমাজতন্ত্র নয়, তবে এইখানে শ্রেণী বৈষম্যহীন। শ্রেণী বৈষম্যহীন হলো অর্থাৎ এখানে তোমার কেউ খাবে কেউ খাবে না তা না, মোটামুটি সবাই যাতে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে সবাই সুখে শান্তিতে থাকতে পারে, এবং তাদের সমাজতন্ত্র হবে সহযোগিতামূলক এবং অর্থনৈতিক শোষণমুক্ত। অর্থাৎ অর্থনৈতিক শোষণমুক্ত একটা রাষ্ট্র গঠন করাই মূলত কিন্তু বাংলাদেশের সমাজতন্ত্রের মূল লক্ষ্য। অর্থাৎ অর্থনৈতিক যে শোষণটা করা হয় সেটা করা যাবে না, অর্থনৈতিকভাবে শোষণমুক্ত একটা রাষ্ট্র হবে বাংলাদেশ। এবং সেই সমাজতন্ত্রের উপরে ভিত্তি করেই মূলত আমাদের এই রাষ্ট্রীয় মূলনীতির একটা অংশ হলো সমাজতন্ত্র। এরপর আমরা দেখি গণতন্ত্র। গণতন্ত্র মানবাধিকার। গণতন্ত্রের আমাদের সংবিধানের 11 নং অনুচ্ছেদ, আমাদের সংবিধানের 11 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র, যে জন্য আমরা কিন্তু বলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমরা কি বলি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটা আমাদের সংবিধানের 11 নং অনুচ্ছেদে এটা বলা আছে যে প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র, যেখানে মৌলিক মানবাধিকার, স্বাধীনতা, নিশ্চয়তা থাকবে, এবং প্রশাসনের সকল প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে, এবং এখানে প্রাপ্তবয়স্কদের সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচিত হবে। অর্থাৎ এখানে নারী পুরুষ তোমার বাধ্যতামূলক কোনো ভেদাভেদ নেই। আমাদের বাংলাদেশ সংবিধানে 18 বছর বয়স, অর্থাৎ যখন কোনো পুরুষ বা মহিলার 18 বছর বয়স হবে, তারপরে সে তার রাজনৈতিক মতামত ব্যক্ত করার জন্য নির্বাচনে তার মতামত প্রদান করতে পারবে। অর্থাৎ সার্বজনীন ভোটাধিকার ভিত্তিতে আমাদের বাংলাদেশের নির্বাচনগুলো প্রতিষ্ঠিত হয়। যেমন আমাদের বাংলাদেশের তোমার সংসদীয়, আমাদের বাংলাদেশ হলো সংসদীয় সরকার ব্যবস্থা, সংসদীয় গণতন্ত্র। এখানে সংসদ সদস্যগণ তোমার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন, তারপরে তোমার চেয়ারম্যান, মেম্বার বা পৌরসভার মেয়র, কাউন্সিলর জনগণের সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। অর্থাৎ বাংলাদেশ হবে একটা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা আমাদের সংবিধানের 11 নং অনুচ্ছেদে বলা আছে। এরপরে আমরা দেখি যে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। অ্যাকচুয়ালি 1972 সালে যে মূল সংবিধানটা রচনা করা হয়েছিল, সেখানে মূল সংবিধানের 12 নং অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছিল। মূল সংবিধানে বলা হয়েছিল যে বাংলাদেশে কোনো বিশেষ ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না, জনগণের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা থাকবে, রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ধর্মের কোনো প্রকার ব্যবহার করা যাবে না। এটা অবশ্য 1972 সালের মূল সংবিধানের ধর্মনিরপেক্ষতা এই রাষ্ট্রীয় মূলনীতিতে আসার আরও একটা কারণ ছিল। যখন 1971 সালে স্বাধীনতা যুদ্ধটা হয়েছিল, তখন কিন্তু আমাদের বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে যে আমি মুসলমান আমি যুদ্ধ করব, আমি হিন্দু আমি করব না, তা না। বাংলার জনগণ অর্থাৎ বাংলাদেশে বসবাসরত হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ তারা ধর্মের বাছ বিচার করে নাই। তারা তাদের একটাই পরিচয় ছিল যে আমরা বাঙালি, আমরা বাংলাদেশের বাঙালি, আমরা বাংলাদেশি অর্থাৎ বাঙালি। এই যে বাঙালি বাংলা এই অংশটার বাংলাদেশ এই অংশটার বাঙালি হিসেবে তাদের যে জাতীয়তাবাদ বা একাগ্রতা কাজ করেছিল, এই পরিচয়ে তারা তখন ধর্মকে প্রাধান্য দেয়নি। তারা নিজেদেরকে ভেবেছে যে মায়ের জন্য তারা যুদ্ধ করছে এবং মাকে শত্রুমুক্ত করতে হবে, এবং তখন তারা ধর্মনিরপেক্ষ হিসাবেই কিন্তু যুদ্ধটা করেছিল। যেই জন্য 1972 সালের মূল সংবিধানে ধর্মনিরপেক্ষতা এখানে গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করে আছে। যদিও এখন বর্তমানে একটা বিশেষ ধর্মকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে স্থান দেওয়া হয়েছে, এবং দেখা যাচ্ছে যে আমরা বাংলাদেশের প্রায় শতকরা 96 জন বা 97 জন মুসলমান, কিন্তু এখানে মানে সব ধর্মের ব্যক্তিরাই তোমার যার যার মত অনুযায়ী তারা ধর্ম পালন করে এবং ধর্মচর্চায় কেউ কাউকে কোনো বাধা প্রদান করে না। তো এটাই এই যে যে চারটা মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, মূলত রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে এই চারটাকে আমরা দেখি যে আমাদের সংবিধানের বিভিন্ন অধ্যায়ে বা অনুচ্ছেদে এটা সংযোজিত আছে। এছাড়াও আরও কিছু রাষ্ট্রীয় মূলনীতি আছে, যেমন মালিকানার নীতি, কৃষক শ্রমিকের মুক্তি, মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা, জনস্বাস্থ্য নৈতিকতা, পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ উন্নয়ন, তারপরে সুযোগের সমতা, অধিকার ও কর্তব্যরূপে কর্ম, নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, নির্বাহী বিভাগতে বিচার বিভাগের পৃথকীকরণ, তারপরে জাতীয় সংস্কৃতি, উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নিরীগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি, অর্থাৎ যাতে কোনো অবস্থাতে তাদের উপরে সাংস্কৃতিগত কোনো সমস্যা না হয়, অর্থাৎ যার যার সংস্কৃতি সে স্বাধীনভাবে এদেশে পালন করবে, যার যার ধর্ম সে স্বাধীনভাবে এদেশে পালন করবে, জাতীয় স্মৃতি নিদর্শন সংরক্ষণ, আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা সংহতি উন্নয়ন ইত্যাদি মূলনীতিগুলোও কিন্তু আমাদের সংবিধানে সন্নিবেশিত আছে। তো তাহলে তোমরা আমাদের বাংলাদেশ সংবিধানের রাষ্ট্রীয় যে চার মূলনীতি সেটা সম্পর্কে জানতে পারলে। এখানে যারা দ্বাদশ শ্রেণী আছো, এটা তাদের শর্ট সিলেবাসে দেওয়া আছে, এবং এখন যদিও করোনার ঊর্ধ্বগতি, তবে তোমাদের পরীক্ষা কিন্তু হবে। তোমরা মহান আল্লাহর ইবাদত করো যার যার ধর্ম অনুযায়ী, পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যাও, পড়াশোনাটা বন্ধ করো না, কেননা করোনার একটু উন্নয়ন হলেই পরীক্ষা কিন্তু হবে। তোমাদের জন্য অটোপাস এটা ভেবে বসে থেকো না, পড়াশোনাটা চালিয়ে যাও, এবং মহান আল্লাহর কাছে এই বলে প্রার্থনা করো যে সারা বিশ্ববাসীকেই যেন আল্লাহ করোনামুক্ত করেন, সেই সাথে অবশ্যই আমাদের বাংলাদেশিদের এবং আমাদেরকেও যেন আল্লাহ করোনামুক্ত করেন এবং আমাদের সুস্থ রাখেন, ভালো রাখেন। আমরা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা দেশবাসীরা এবং সারা পৃথিবীবাসীরা যেন ভালো থাকতে পারি। তো যারা তোমার দ্বাদশ শ্রেণী অর্থাৎ সেকেন্ড ইয়ারে পরীক্ষার্থী যারা আছো, তারা এটা অত্যন্ত ভালো করে পড়বে, আর যারা ফার্স্ট ইয়ারে আছো তারা একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, সেটা হলো রাষ্ট্রীয় মূলনীতিসমূহ তোমার মতে বিশ্লেষণ করো, এর উপরে একটা অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ করে জমা দেবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মহান আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করি, তোমরাও আমাদের জন্য দোয়া করবে, এবং আমাদের বর্ণমালা পরিবার সহ সমগ্র পৃথিবীকেই যেন আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।